হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি অরিও মিনি কেক, এটা খুবই টেস্টি আর নো বেক রেসিপি। তাহলে চলুন শুরু করি। বিস্কিটের লেয়ারটা তৈরি করার জন্য আমি এরকম দুটা ছোট মিনি প্যাকেটের বিস্কিট নিয়েছি। এটাকে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে তাতে 2 টেবিল চামচ বাটার মিশিয়ে বাটার আর বিস্কিটের গুঁড়াগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এরকম একটা সিলিকনের কেক মোল্ড আমি নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ করে বিস্কিটের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে এটাকে সমানভাবে চেপে চেপে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি ফ্রিজে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে অন্য একটি পাত্রে আমি 1/3 কাপ হুইপিং ক্রিম নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুগার পাউডার। এবারে আমি 2 মিনিটের মতো এটাকে ভালো মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে অরিও বিস্কিটের যে গুঁড়াগুলো ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে কেক মোল্ডের মধ্যে আমি এই ক্রিমের অংশটা একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় 4 থেকে 6 ঘন্টা। ঠিক 6 ঘন্টা পরে আমি কেক মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি, আপনাদেরকে একটু আনমোল্ড করে দেখাচ্ছি। খুবই অল্প উপকরণে এই কেকটা তৈরি করতে পারেন, এটা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। উপরে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। আর আজকের এই অরিও মিনি কেকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।